বর্তমান সময়ে বাচ্চাদের সবথেকে বেশি ল্যাকটোজেন খাওয়ানো হয়। কারণ এই ল্যাকটোজেন খাওয়ানোর কারণে প্রত্যেকটি বাচ্চার ব্রেন এবং স্মৃতিশক্তি ডেভেলপমেন্ট করে, তাছাড়াও শারীরিক দিক দিয়ে গ্রোথ করতে সাহায্য করে। কিন্তু কি আপনি কখনো ভেবে দেখেছেন এই সমস্ত ল্যাকটোজেন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হচ্ছে? এই সমস্ত ল্যাকটোজেনগুলো ফ্যাক্টরিতে কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে? সাধারণত আমরা বাজার থেকে যে কোনো জিনিস না জেনে শুনে খেয়ে নিই, কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে যেই সমস্ত খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো আসলে বাচ্চাদের ক্ষতি করবে না উপকার করবে। সেই কারণেই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ফ্যাক্টরিতে ল্যাকটোজেন তৈরি করা হচ্ছে আর এগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। তার সাথে সাথে দেখানো হবে বাচ্চাদের বেবি জনসন পাউডার কিভাবে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ল্যাকটোজিন মেকিং প্রসেস। বন্ধুরা, ল্যাকটোজিন তৈরি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে মিল্ক পাউডার, আর এই মিল্ক পাউডারের সঙ্গে কিছু অ্যাসিড মিশিয়ে সুস্বাদু ল্যাকটোজেন তৈরি করা হয়। তার আগে চলুন দেখে আসি কিভাবে মিল্ক পাউডার তৈরি করা হচ্ছে। মিল্ক পাউডার তৈরি করার জন্য শুধুমাত্র গরুর দুধের প্রয়োজন হয়, আর আমাদের ভারতের এমন কিছু ডেয়ারি মিল্ক আছে যেখানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন লিটার দুধ সংগ্রহ করা হয়। তাছাড়াও কিছু ডেয়ারি মিল্ক আছে যারা নিজেরাই দুধ প্রোডাকশন করে, আর তারা এইভাবে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করে। এইভাবে একসঙ্গে একই টাইমে প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন সবথেকে বেশি দুধ পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরু থেকে, আর সেই কারণে বেশিরভাগ ফার্মে অস্ট্রেলিয়ান প্রজাতির গরুগুলোকে বেশি পালন করা হয়, আর এইভাবে আধুনিক টেকনোলজির সাহায্যে দুধ সংগ্রহ করে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। দুধ তরল পদার্থ, সেই কারণে মিল্ক পাউডার করার জন্য অনেকগুলো প্রসেস করতে হয়। দুধ থেকে মিল্ক পাউডার তৈরি করার জন্য অনেক বেশি মাত্রায় মিল্ক পাস্টোরাইজেশন করতে হয়। এটি এমন একটি প্রসেস, এটি করার কারণে তার থেকে ফ্যাট আলাদা হয়ে যায়। দুধ থেকে পাউডার তৈরি করার জন্য সমস্ত মিল্ক একটি কন্টেনারে লোড করা হয়। সেখান থেকে মিল্কগুলো চলে যায় স্প্রে ড্রায়ার চেম্বারে, যেখানে স্প্রে ড্রায়ার নজেলের সাহায্যে বড় বড় চেম্বারে ভর্তি হয়, আর এই চেম্বারগুলোর তাপমাত্রা মোটামুটি 300 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এবং এর সাথে প্রচণ্ড স্পিডে বাতাস দেওয়া হয়, যার কারণে দুধের সঙ্গে যেই পানি থাকে সেগুলো বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং দুধে থাকা সমস্ত উপাদান চেম্বারের তলায় জমা হয়ে যায়। তারপরে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনের দিকে, যেখানে একটি অটোমেটিক মেশিনের সাহায্যে বস্তায় মিল্ক পাউডারগুলোকে লোড করে দেওয়া হয়, আর এইভাবেই মিল্ক পাউডার তৈরি হয়ে যায়। চলুন এবার জেনে নিই কিভাবে এই মিল্ক পাউডার থেকে ল্যাকটোজিন তৈরি করা হচ্ছে। ল্যাকটোজিন তৈরি করার জন্য দুধের সঙ্গে আরও অনেক ধরনের উপাদান মেশানো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিলোনিক অ্যাসিড, আলফা লিলোনিক, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। আর এই ল্যাকটোজিনে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম মেশানো হয়, যার কারণে এটা খাওয়ার পর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়। তার সাথে সাথে খুব দ্রুত বড় হতে পারে এবং শরীরের হাড়ও মজবুত হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত প্রোটিন আর ক্যালসিয়াম কোথা থেকে নিয়ে এই ল্যাকটোজেনে মেশানো হচ্ছে? এই সমস্ত প্রোটিন এবং ক্যালসিয়ামগুলো গিনিপিকের মাংস থেকে নেওয়া হয়। আপনারা হয়তো জানেন না সব থেকে বেশি গিনিপিকের মাংসে প্রোটিন এবং ক্যালসিয়াম পাওয়া যায়, আর সেই কারণেই বাইরের দেশে ফার্ম তৈরি করে এই গিনিপিক ফার্মিং করা হচ্ছে। গিনিপিক খরগোশেরই একটি প্রজাতি, কিন্তু এরা খরগোশের তুলনায় অনেকগুণে শান্ত মেজাজে। জাপান আর চীনে এখন গিনিপিক ফার্মিং প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। যেমন করে আমাদের দেশে পোলট্রি মুরগির মাংস খাওয়া প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, ঠিক একই রকমভাবে বাইরের দেশেও গিনিপিকের মাংস খাওয়া হচ্ছে। আপনাদেরকে পরের কোনো ভিডিওতে গিনিপিক ফার্মিংয়ের সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মেন টপিকে। তারপরে যখন সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস মিল্কের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, তো তখন অটোমেটিক ফিলিং মেশিনের সাহায্যে কৌটোতে লোড করে দেওয়া হয়। তাছাড়াও কৌটো বাদে প্লাস্টিকের প্যাকেটেও লোড করা হয় এবং সিল করে সেগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। জনসন বেবি পাউডার মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, আপনারা বাচ্চাদের স্কিন ভালো রাখার জন্য যেই পাউডার ব্যবহার করে থাকেন
আপনি কি জানেন সেগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? তাছাড়াও আপনারা কি জানেন এটা ব্যবহার করার কারণে বাচ্চার স্ক্রিনের ক্ষতি হবে কিনা? তাছাড়াও এটাও কি জানেন পাউডারগুলোকে কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হচ্ছে? বন্ধুরা, এই পাউডার তৈরি করার জন্য সব থেকে বেশি তিনটি জিনিসের প্রয়োজন হয়, যেমন কর্ন স্ট্রাচ, যেটা ভুট্টার ময়দা দিয়ে তৈরি করা হয়। এই পাউডার বাচ্চার শরীরের স্কিন সফট রাখার কাজ করে। দুই নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটি হলো টাই ক্যালসিয়াম ফসফেট, আর এটি বাচ্চাদের স্ক্রিনের ড্যামেজ দূর করার কাজ করে। আর তিন নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটি হলো অ্যালোভেরা। তাছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীর প্রায় প্রত্যেকটি কসমেটিক ক্রিমে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়, কারণ অ্যালোভেরার জেল শরীরের ত্বক সবসময় ভালো রাখার কাজ করে। তাছাড়াও পাউডারে অ্যালোভেরা সুন্দর ফ্লেভারের কাজ করে। ফ্যাক্টরিতে সমস্ত ওয়ার্কার পাউডার প্ল্যানেটে যাওয়ার আগে তাদের ড্রেস পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলে, এমনকি তারা তাদের জুতোও চেঞ্জ করে ফেলে এবং হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে নেয়। হাতে গ্লাভস, মুখে মাস্ক এবং মাথার চুলের কভার করে প্রত্যেকটি ওয়ার্কার পাউডার প্ল্যানেটের মধ্যে প্রবেশ করে। ভালোভাবে পাউডার তৈরি করার জন্য সর্বপ্রথম পানি পিউরিফাই করে নেওয়া হয়, তারপরে বেবি পাউডারের জন্য আরও কিছু উপাদান এই মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর এই মেশিন পিউরিফাই পানির সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে দেয়। আর ঠিক এই প্রসেস কমপ্লিট হয়ে গেলেই পাউডার তৈরি হয়ে যায়। তারপরে সময় আসে পাউডারগুলোকে প্যাকিং করার। আর তার জন্য কিছু ওয়ার্কার পাউডারের বোতলগুলোকে এইভাবে কনভেয়ার বেল্টের উপরে সাজিয়ে রাখে এবং কনভেয়ার বেল্ট সেগুলোকে সামনের দিকে নিয়ে চলে যায়, যেখানে অটোমেটিক ফিলিং মেশিন আছে সেখানে। তারপরে ফিলিং মেশিন প্রত্যেকটি বোতলে পাউডার লোড করে দেয়। এই ফিলিং মেশিন এমনভাবে পাউডার লোড করে দেয়, এই প্রসেসের কারণে পাউডারগুলো একটুও বাইরের দিকে উড়ে যায় না, অর্থাৎ পড়ে যায় না। তারপরে আরও একটি অটোমেটিক মেশিন প্রত্যেকটি বোতলের উপরের ক্যাপগুলো লাগিয়ে দেয় এবং এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে একটি চেকিং মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয়। চেকিং পাস হয়ে গেলে প্রত্যেকটি বোতল ফাইনাল ক্যাপ লাগিয়ে প্যাকিং করে দেওয়া হয়। সবশেষে কয়েকটি বোতল একসঙ্গে প্যাকেটে প্যাক করা হয় আর এইভাবেই মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, যখন এই পাউডার আপনার বাচ্চার শরীরে লাগাবেন তখন একটি কথা খেয়াল রাখবেন, যখন এই পাউডার আপনার বাচ্চার শরীরে লাগাবেন তখন যেন পাউডার উড়ে আপনার বাচ্চার মুখের ভিতরে না প্রবেশ করে, কারণ এই পাউডারে থাকা ম্যাগনেসিয়াম বাচ্চার শরীরের ক্যান্সারে আক্রান্ত করতে পারে। সেই সময় সবসময় খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।